নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আবরণ এক্সক্লুসিভস এর অনুষ্ঠান আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন আপনাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত রঙিন হয়ে উঠুক এই শুভকামনা জানিয়ে শুরু করব কিন্তু শুরুটা করব অবশ্যই হাতটাকে স্যানিটাইজ করে এবং এটাই ভীষণ ইম্পর্টেন্ট এই মুহূর্তে যে আপনার স্যানিটাইজেশনটা কতটা জরুরি কারণ এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি থার্ড ওয়েভ আসছে মানে সেই সেই কুহেলি বলে একটা ছবিতে না গান ছিল আসছে সে আসছে ছোটোবেলার কথা মনে পড়ছে সেই ছোটোবেলায় ভূতের ছবি দেখেছিলাম তো সেই রকম থার্ড ওয়েভ আসছে ডেল্টা ভ্যারিয়েন্ট আসছে এই আসছে আসছে শুনতে শুনতে আমরা পুরো সিটিয়ে যাচ্ছি কিচ্ছু ভয় নেই আসুক না কত ভ্যারিয়েন্ট আসবে আসুক আপনি যদি প্রপারলি হ্যান্ড ওয়াশ করেন স্যানিটাইজার ব্যবহার করেন তার সঙ্গে সঙ্গে যখনই রাস্তায় বেরোচ্ছেন তখন ডাবল মাস্ক একটা ওয়াশেবল মাস্ক এবং তার সঙ্গে একটা সার্জিক্যাল মাস্ক যদি পরে নেন এবং এটাও ডক্টর প্লাসে পাওয়া যাচ্ছে এটাও ডক্টর প্লাসে পাওয়া যাচ্ছে যদি আপনি পরে নেন বাড়ি ফিরে সার্জিক্যাল মাস্ক ফেলে দিলেন এটাকে ধুয়ে নিলেন তাহলে কিন্তু আপনি সেফ অ্যান্ড সিকিউর এবং ভ্যাকসিনেশন অর্থাৎ এই যে টিকাকরণ প্রসেস চলছে আমি সবাইকে একটা অনুরোধ করি যে যারাই টিকাকরণ প্রক্রিয়ার মধ্যে পাচ্ছেন স্লট বুকিং করে টিকাটা নিয়ে নিন এরপরে কিন্তু সরকার বলবে এক একটা টিকার এই এই দাম কিচ্ছু করার নেই সরকারের পক্ষে কত সরকার আর ফ্রিতে দেবে বলুন তো কারণ আপনারা নিচ্ছেন না এখন এরপরে বাঁচার জন্য কিন্তু পয়সা খরচা করে নেবেন তাই নিয়ে নিন টিকা যখনই পাচ্ছেন ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ একদম ভ্যাকসিনেশন কমপ্লিট করে ফেলুন যত বেশি লোকের ভ্যাকসিনেশন হয়ে যাবে তত এই করোনা তার মানে কী বলবো তার বল হারাবে কারণ সে শরীর খুঁজে পাবে না কোন শরীরে গিয়ে ভয় দেখাবে চোখ রাঙাবে তো সেই শরীরটা খুঁজে পাবে না কারণ প্রত্যেকটা শরীরের মধ্যেই করোনার ইমিউনিটি তৈরি হয়ে যাবে সেই জন্যই বলা খুব সহজ বাংলায় বললাম এটার অনেক ডাক্তারি ব্যাখ্যা রয়েছে আপনারা প্লিজ টিকাকরণের মধ্যে নিজেকে নিয়োজিত করুন আমার অ্যালার্জি আছে আমি টিকা নিতে পারবো কি না এই সব প্রশ্ন কারণ যারা টিকা দিচ্ছেন প্রত্যেকে ওয়েল ইকুইপড তারা আপনাদেরকে আধ ঘন্টা বসিয়েই রাখবেন যদি কোনো কমপ্লিকেশনস হয় সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট আছে কিন্তু করোনার থেকে তো আর বড় রোগ এখন এই মুহূর্তে কিছু নেই আসুন শুরু করি আজকে আমরা শুরু করছি প্রথমে সেমি মাসলিন তারপর পিওর মাসলিন সবই দেখাবো মাসলিন মটকা আজকে সব রয়েছে 4250 লালের মধ্যে গোল্ডেন অ্যান্ড সিলভার দিয়ে যাচ্ছে নাম্বার 1 4250 rupees 4250 এক নম্বর শাড়ি উইথ ব্লাউজ নাম্বার 1 4250 এবারে আসছি নাম্বার 2 2 নম্বর শাড়ি নাম্বার 2 এটা হচ্ছে লেমন ইয়ালো এটা আসছে আঁচল এই হচ্ছে আঁচল এটা রয়েছে বডি এবং হাত ঘুরিয়ে কাজ যাচ্ছে 2 নম্বর শাড়ি নাম্বার 2 প্রাইসটা হচ্ছে 4250 rupees 4250 2 নম্বর শাড়ি লেমন ইয়েলো সম্পূর্ণ হাতে ঘোরানো কাজ নাম্বার 2 4250 নাম্বার 3-তে যাব 3 নম্বর এটা রয়েছে বটল গ্রিন কালার 3 নম্বর শাড়ি সেম যেটা আমি 2 নম্বরে দেখালাম সেই শাড়িটাই দেখাচ্ছি বটল গ্রিনে 3 নম্বর শাড়ি এটা হচ্ছে আঁচল তার সঙ্গে গায়ে রয়েছে মিনা একদম এটা রয়েছে মিনা কাজ এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 3 3 নম্বর শাড়ি 4250 4250 3 নম্বর নাম্বার 3 4250 এবারে আসছি নাম্বার 4 ওই একই বুনুই কিন্তু আগের পাড়ে টিস্যুর ব্যবহার ছিল এটাতে কিন্তু টিস্যু নয় এটাতে কটনের ব্যবহার রয়েছে পাড়ে আর এটাতে ডাবল টানা সিঙ্গল ভার্না কীরকম এই পোর্শনটা আচ্ছা আঁচলটাকে দেখিয়ে নিই একই রকমের আঁচল আমি যদি গায়ে আসি এই পোর্শনটাতে সাদা টানা ছিল এই পোর্শনটাতে কালো টানা ছিল টানাতে হলো যখন শাড়িতে মাকু দিয়ে সুতো ভরলো তখন ওখানে কালো ভরলো এবার কালোর উপরে কালো ডার্ক হয়ে গেল সাদার উপরে কালো গ্রে হয়ে গেল আর তার সঙ্গে পুরো হাতে ঘুরিয়ে এভাবে ফুলগুলো গেছে একদম এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 4 নম্বর শাড়ি 4250 নাম্বার 4 4250 4 নম্বর 4250 চারের পরে চলে যাব 5 নম্বর শাড়ি নাম্বার 5 এটা হচ্ছে 5 নম্বর নাম্বার 5 এটা হচ্ছে ব্লু কালার আর দুদিকে রয়েছে টিস্যুর বর্ডার টিস্যুর সঙ্গে এখানে টানাতে হলুদ সুতো ছিল এখানে টানা হলুদ সুতো এখানে টানা ছিল হচ্ছে আমি একবার দেখে বলবো এখানে টানা ছিল হচ্ছে নীল সুতো নীলের সঙ্গে যখন ভার্না গেল নীলের সঙ্গে নীল পরে নীল এলো হলুদের সঙ্গে নীল পরে এই টোনটা এলো আর তার মধ্যে দেখুন হাত ঘুরিয়ে এগুলো সব হাত ঘুরিয়ে নকশাটা করা সব হাত ঘুরিয়ে মাকু ঘুরিয়ে নকশা করা এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি নাম্বার 5 5 নম্বর শাড়ি নাম্বার 5 প্রাইস হচ্ছে 4250 4250 এটা হচ্ছে 5 নম্বর শাড়ি 4250 উইথ ব্লাউজ নাম্বার 5
নাম্বার সিক্সে যাব, ছ নম্বর। এই শাড়িটা আমি নিজে পরি ব্ল্যাক অ্যান্ড রামাতে, কিন্তু এই কালার কম্বিনেশানটা খুব সুন্দর। 4050 এটা হচ্ছে, 4050 4050 আঁচল, ব্লু এর সঙ্গে গ্রিন, আর এখানে না সিলভার দিয়ে পাখির মধ্যে সিলভারের ব্যবহার রয়েছে। শাড়িটা আমার নিজের খুব পছন্দের শাড়ি। আমি দুটো পরি, একটা রানি অরেঞ্জ পরি রানিতে অরেঞ্জ দিয়ে, আর একটা পরি হচ্ছে ব্ল্যাকের মধ্যে রামা গ্রিন। এটাও বেশ ভালো দেখতে, গ্রিনের মধ্যে ব্লু, ব্লুয়ের মধ্যে গ্রিন দিয়ে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার হচ্ছে, এটা দেখাচ্ছি নাম্বার সিক্স, ছ নম্বর শাড়ি নাম্বার সিক্স, ফোর, ছ নম্বর দেখালাম, এটা হচ্ছে নাম্বার সিক্স, 4050 4050 নাম্বার সিক্স উইথ ব্লাউজ পিস। ছয়ের পরে যাব সাত নম্বর, এবারে আসছি পিওর মাসলিন। আমি পিওরটা বললাম, পিওর মাসলিন, তবে এই মাসলিন হাতে কাটা সুতোটা নয়, এটা পাওয়ার লুমে রোল করা, কিন্তু পিওর মাসলিন, কিন্তু যেটা আপনার ব্যাঙ্গালোর সিল্কের সুতো থেকে মাসলিন হয় সেই সুতো, এবং এটা পাওয়ার লুমে রোল হয়েছে, কাজটা হয়েছে হাত ঘুরিয়ে। আমি কেন এতটা ডিটেল করলাম, যদি এটা হাতে কাটা মাসলিন হতো তাহলে এটার কিন্তু দাম হয়ে যেত, এই যা নকশা আছে তাতে 8000-এর উপরে দাম হতো, এটা 6250 রয়েছে, 6250। এতটা হাতে ঘুরিয়ে কাজ সম্পূর্ণ, এটা কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক থেকে যে মাসলিনের সুতোটা হয় সেই সুতো, অরিজিনাল যেটা মাসলিন সেটা 16000 থেকে 17000 থেকে সম্ভবত শুরু, সেটা তুলো থেকে তৈরি হয়। এটা একটা একটা তাই সুতো থাকে, একটা ব্যাঙ্গালোর সিল্ক থাকে। আবারও বলি, যেটা যেটা মাসলিন বাই মাসলিন হয়, যেটা অরিজিনালি তুলো থেকে হয়, সেটা ওরকম দাম হয়, মোটামুটি 50-60-70 এরকম দাম হয়, কিন্তু সেটাতে দুটোই তুলো থেকে মাসলিন সুতো তৈরি হয়। এখানে একটা ওই পিওর মাসলিন যেটা তুলো থেকে তৈরি হয় সেটা থাকে, তার সঙ্গে একটা ব্যাঙ্গালোর সিল্ক থাকে, যার জন্য প্রাইসটা একটা কন্ট্রোলেবল হয়। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার সেভেন, এটা লেমন গ্রিন কালার, নাম্বার সেভেন, সাত নম্বর, প্রাইস হচ্ছে 6250 6250 সাত নম্বর, এটাতে কোনো ব্লাউজ পিস নেই, নাম্বার সেভেন। এবারে আসছি নাম্বার এইট, আট নম্বর, এটা হচ্ছে আট, নাম্বার এইট, আট নম্বর, এটা হচ্ছে আঁচল, আর ঘন বুনুই, কোনো গ্যাপ নেই, দেখুন ঘন বুনুই, পাখি দুটো তিনটে পাখি, একটা গাছের ডাল, একটা গাছের মধ্যে ঝাড়ের মধ্যে তিনটে করে পাখি, এটা রয়েছে চন্দন কালারের উপরে। এবং এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 6250 6250 নাম্বার এইট, আট নম্বর, 6250। আটের পরে চলে যাব ন নম্বর শাড়ি নাম্বার নাইন, এটা আসছি নাম্বার নাইন, ন নম্বর, ওই একই নকশা, খালি ফুলের নকশাটা বদলে গেল, পাখি ওরকমভাবে এক একটা ঝাড়ে তিনটে করেই রয়েছে, ওখানে গায়ে ছিল পাতা পাঁচ পাতার নকশা, এখানে দেখুন পাঁচ পাতা বা ছ পাতার নকশা, এখানে হচ্ছে ফুলের নকশা। এটা হচ্ছে আজকের এপিসোডে নাম্বার নাইন, একদম সফট সি গ্রিন কালার, ন নম্বর শাড়ি, প্রাইসটা হচ্ছে 6250 6250 ন নম্বর। এগুলো উইদাউট ব্লাউজ দেখালাম। দশ নম্বর শাড়ি, এটা মাসলিন বাই মাসলিন, এবং এটার মধ্যে হাত ঘুরিয়ে নকশাটা গেছে, পাটটা গেছে কটনে, এই পাটটা হচ্ছে কটনের ব্যবহার, আর সম্পূর্ণ এই বুটা বুটিগুলো সব হাতে ঘোরানো বুটি সব। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি দশ নম্বর শাড়ি, 6550 6550 নাম্বার টেন, দশ নম্বর, 6550, এর সঙ্গে ব্লাউজ পিস রানিংয়ে, দশ নম্বর দেখালাম। এবার আসছি এগারো, এটা স্কাই কালার, ওই সেম যেটা আমি ব্লুতে দেখালাম সেরকমই, এটা হচ্ছে এগারো নম্বর, সেম আঁচল, শুধু সুতোর রঙগুলো বদলে বদলে যাবে, এটা মায়েরা অনায়াসে পড়তে পারেন, এটা আসছে গা। এটা হচ্ছে আজকের এপিসোডের এগারো নম্বর শাড়ি, 6550 6550 নাম্বার ইলেভেন, এগারো নম্বর, পিওর কটনে যাচ্ছে বর্ডারটা, এটা হচ্ছে এগারো নম্বর শাড়ি 6550। বারো নম্বর, নাম্বার টুয়েলভ, এই শাড়িটাও খুব ভালো দেখতে, এটা না চেকস হয়েছে, মানে এটা মাসলিন চেক, চেক মাসলিন বলতে পারেন, রেডের সঙ্গে অরেঞ্জের ব্যবহার, একটা সেলফে যে অরেঞ্জ গেছে, অরেঞ্জ সুতো দিয়ে চেকসটা হয়েছে, আর হাত ঘুরিয়ে কাজ হয়েছে। আমি জানি না চেকসটা আপনারা কতটা বুঝতে পারছেন টিভির পর্দায়, বাট শাড়িটা ভীষণ সুন্দর, একদম বোঝাই যাচ্ছে, মানে লাল মাসলিনে অরেঞ্জ সুতো দিয়ে চেকসটা হয়েছে। আর এটা হচ্ছে আজকের বারো নম্বর শাড়ি, এটা হচ্ছে 6850 6850 বারো নম্বর, আমি একটু দেখে বলি, বারো নম্বর, সিক্স না, 6250 6250 বারো নম্বর উইথ ব্লাউজ, 6250। বারোর পরে যাব তেরো নম্বর, নাম্বার থার্টিন, এটাও 6250 তেরো নম্বর, এটা ব্লু এর সঙ্গে যাচ্ছে, তেরো নম্বর শাড়ি,
ব্লুয়ে গ্রে কালারের সুতো দিয়ে চেক্সটা যাচ্ছে, ব্লু কালার, তার মধ্যে গ্রে কালারের সুতো দিয়ে চেক্সটা হয়েছে, তার সঙ্গে ওই একই রকমভাবে আঁচল, এতে পাখি নয়, এতে টিউলিপ হয়েছে, আর বডিতে এইভাবে যাচ্ছে। কিন্তু এখানে দেখুন গ্রে কালারের একটা সেলফ এজ আছে, যে কালারের সুতো দিয়ে চেক্স হবে সেই কালারের সুতোটাই সেলফ এজে থাকবে, ব্লুয়ের উপরে গ্রে দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে 13 নম্বর 6250, নাম্বার 13-6250, ব্লাউজ রানিংয়ে। 14 নম্বরে যাওয়ার আগে একজন বন্ধুর সাথে কথা বলে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? শুনতে পাচ্ছো তনুশ্রী দি? একদম পরিষ্কার গো, কে বলছো? আরে নালা বলছি। আরে বলো কেমন আছো, বলো কেমন আছো? একদম চিনতে পেরেছি, বেলেঘাটার মালা, ছেলের বিয়ের জন্য খুব ব্যস্ত, আর কিছু? চলে গেলে লাইনটাই বিচ্ছিন্ন হয়ে গেল। আচ্ছা এইবারে আসি হলুদের মধ্যে সবুজ, ওই যে আবারও বলবো সেলফ এজটাকে দেখতে হবে, সেলফ এজ, যে সেলফ এজ, সেলফ এজ, এটাকে আমি সেলফ এজ বলছি, ঠিক আছে? মানে এই শাড়িটার একটা এজিং শেষটা, এই এই যে সুতোটা, এই সুতোটাই কিন্তু হলুদের মধ্যে যাচ্ছে চেক্সে। এটা হচ্ছে আজকের এপিসোডের 14 নম্বর শাড়ি, নাম্বার 14-6250, 6250, 14 নম্বর উইথ ব্লাউজ। 14-র পরে চলে যাব 15 নম্বর শাড়ি, নাম্বার 15-15 নম্বর। আমরা আগেও একটা ব্লু গ্রে দেখেছিলাম, ওই ব্লুটা ছিল হচ্ছে নেভি ব্লু, আর এটা হচ্ছে রয়্যাল ব্লু, দুটো ব্লু আলাদা কিন্তু ডিজাইন এক, বা যে গ্রে কালারের সুতো দিয়ে চেক সেটাও এক। এটা হচ্ছে আজকের এপিসোডের 15 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 6250, 6250 উইথ ব্লাউজ পিস। আচ্ছা আর একটা জিনিস দেখা, এই শাড়িগুলো যখন দেখানোই হচ্ছে, ব্লাউজে কিন্তু আর চেক্স থাকছে না, ব্লাউজে হয়ে গেল ডুরে, চেক্সটা বডিতে থাকছে, ব্লাউজে হয়ে যাচ্ছে ডুরেটা। এটা গেল হচ্ছে 15, এবার আসছে 16, পিচ কালারটা হচ্ছে 16, নাম্বার হচ্ছে 16, 16 নম্বর শাড়ি, 6250, 6250, 16 নম্বর। আজকে মূলত মসলিন দেখাচ্ছি, তাই তো? 16 নম্বর শাড়ি, এই শাড়িটাও না একটা ব্লু ব্লাউজ দিয়ে পরুন, গর্জিয়াস ব্লু দিয়ে বিয়ে বাড়ি, আর এই শাড়ি বিয়ে বাড়িতে পরুন। এইটাতে কোন কালার রয়েছে না, এই যে বেসে যে কালারটা যাচ্ছে, এই যে সেলফ এজের যে কালারটা, এই কালারের সুতো দিয়ে কিন্তু চেক্সটা হয়েছে। এটা হচ্ছে 16 নম্বর, নাম্বার 16, প্রাইস একই 6250। 16-র পরে যাবো 17 নম্বর, মসলিন। আমার একটা এই মসলিন আছে লালের মধ্যে, সবার প্রথম মসলিন ওটা আমার, লালের মধ্যে গোল্ডেন বুটি, ফার্স্ট মসলিন, তখন সিঙ্গেল তানার মসলিন হতো, কিন্তু শাড়িটা আমার এখনও অ্যাজ ইট ইজ আছে, শাড়িটা দেখে আমার মনে পড়লো। এখানে মাল্টি কালার রেশম বুটি, এখানে কিন্তু জরির ব্যবহার নেই, শুধু পাড়ে টিস্যু রয়েছে, বডিতে কিন্তু মাল্টি কালার রেশম বুটি, মনে হয় একটা জড়ি আছে, একটা করে করে জড়ি আছে, ঠিক তাই। এই হচ্ছে ব্লাউজ, 17 নম্বর শাড়ি, 6250, নাম্বার 17-6250। নাম্বার 18, কি সুন্দর দেখতে, মসলিন আঁচল, টিস্যু বর্ডার, অসাধারণ দেখতে, বাহ দারুণ দেখতে। এটা হচ্ছে নাম্বার 18, 18 নম্বর, 6250, 6250, 18 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। 18-র পরে চলে যাব 19 নম্বর, লাল সাদাতে অপশন দেখুন, ওটাতে সাদার মধ্যে শুধু লাল, এটা কিন্তু সাদার মধ্যে লালের সঙ্গে মাল্টি কালার, দেখুন আসলে গ্রে রয়েছে, গ্রিন রয়েছে, ব্লু রয়েছে, গ্রিন রয়েছে, নট গ্রে, ব্লু অ্যান্ড গ্রিন রয়েছে, পাটটার মধ্যে রেড রয়েছে। আমি বলবো এই শাড়ির ব্লাউজ না বানিয়ে একটা সুন্দর লাল র্যাফলাতা ফ্রিল করা এরকম ধরনের ব্লাউজ পরুন, ভালো লাগবে। এটা হচ্ছে 20, এটা হচ্ছে 19 নম্বর শাড়ি, নাম্বার 19 দেখাচ্ছি, 6250, 6250 উইথ ব্লাউজ, নাম্বার হচ্ছে 19। এইবারে আসছি নাম্বার 20। আমরা 3টে রেড বর্ডার হোয়াইট মসলিন দেখালাম পরপর, 18, 19, 20, 3টে প্যাটার্ন এক কিন্তু কম্বিনেশন, পাটটাও লাল পাটটাও এক, ভেতরের বুটি বদলে যাচ্ছে এবং কালার কালারগুলো বদলে যাচ্ছে, রাদার কালার বদলে যাচ্ছে। এটা হচ্ছে 6250, নাম্বার 20, 20 নম্বর, 6250, 20 নম্বর উইথ ব্লাউজ। 21 নম্বর হচ্ছে 7050। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ কে রয়েছেন? হ্যাঁ দিদি, আমি শক্তিগড় থেকে সুস্মিতা বলছি। বলো সুস্মিতা, ও তোমার সাথে আমার কন্ট্যাক্ট ছিল যে আমাকে শক্তিগড় ল্যাংচা। কেমন আছো তুমি? মোটামুটি ভালো আছি। আর তোমার শরীর খারাপ হয়েছিল, ঠিক হয়েছে এখন? শোনো না, তোমার সাথে যে চুক্তিটা হয়েছিল শক্তিগড়ের ল্যাংচা খাবো, ওইটা বাদ হয়ে গেছে।
তোমার সাথে আমি দেখা করবো, তুমি চাপ নিও না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মজা করলাম গো, ভালো থেকো, ভালো থাকতে হবে। আচ্ছা এটা হচ্ছে 7050 ভুল বলেছি, এটা হচ্ছে 7000 টাকা, 21 নম্বর, রানী কালার, একই নকশা যাচ্ছে যেটা আমি সাদা দেখালাম, শুধু আঁচলটা বদলে গেল। এটা হচ্ছে রানী কালার দেখাচ্ছি, 21 নম্বর, 7000 টাকা উইথ ব্লাউজ পিস। 21, 22, 22 নম্বর, নাম্বার 22, এটা হচ্ছে 22, এটা হচ্ছে আঁচল মসলিন, এটা দেখাচ্ছি 22 নম্বর, নাম্বার 22, 22 নম্বর, প্রাইস একই, 7000, 7000 টাকা, 22 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। 22-এর পরে যাব 23, 23, এটা হচ্ছে 23 নম্বর, এটা লালের মধ্যে, আমি আগে দেখেছিলাম সুতো দিয়ে চেকস, এটা রেড মাসলিনে জড়ি দিয়ে চেকস, আর এটা শুধু আঁচল হাইলাইটেড শাড়ি, আঁচল। আমাকে যদি কেউ অপশান দেয় এটার সময় একটা গর্জিয়াস গ্রিন করে জামেবার কাপড়ের ব্লাউজ পরবো আর এই শাড়িটা পরবো, একটু বেশি গয়না পরে বিয়ে বাড়ি যাবো, পুরোটাই জড়ি দিয়ে যাচ্ছে হচ্ছে চেকসে। প্রাইসটা হচ্ছে 7250, 7250, 23 নম্বর শাড়ির 7250, 7250, নাম্বার হচ্ছে 23 উইথ ব্লাউজ পিস। 24-এ যাব, 24 নম্বর, এটাও মসলিন এবং এটার মধ্যে না ঘিচা সুতো দিয়ে উইভ রয়েছে, আঁচলটা খালি দেখুন ময়ূর, ময়ূরের মুখ থেকে ঘাড় ঘুরিয়ে ময়ূর দেখছে, এই গলা থেকে শুরু করে ধীরে 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 শরীর, এই যাচ্ছে ময়ূর, তার সঙ্গে পা, তার সঙ্গে চারপাশে যে ফুলটুল হয়ে রয়েছে, পুরোটা হাতের কাজ, পুরোটা হাত ঘুরিয়ে, কারণ এই শাড়িটা আঁচল হাইলাইটেড আর বডিতে দেখুন ঘিচার সুতোর, এটা কিন্তু ঘিচার মানে ঘিচার ব্যবহার রয়েছে, এটা কেটে সুতোর, এটা কিন্তু ঘিচার ব্যবহার রয়েছে মসলিনের সঙ্গে। প্রাইসটা হচ্ছে 5550, স্কাই কালার, 24, 24 নম্বর, 5550, 24 গেল। সেম শাড়িটাই, ওটা ছিল স্কাইয়ে, এটা হচ্ছে হোয়াইটে, ওখানে ছিল হচ্ছে রেড সেলফে মানে বর্ডার, এখানে যাচ্ছে পিঙ্কে বর্ডার, ময়ূর সেম, সবটাই সেম, শুধু সুতোর রঙগুলো বদলে যাচ্ছে আর ওই ময়ূরের জেস্টার পশ্চার যা ছিল এটার জেস্টার পশ্চারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটার মধ্যেও ওই ঘিচার ব্যবহার রয়েছে গায়ে, এবং প্রাইস হচ্ছে 5550 রুপিস, 25, 25 নম্বর শাড়ি, 5550 উইথ ব্লাউজ, নাম্বার 25। 26, 26 নম্বর শাড়ি, নাম্বার 26, এটা হচ্ছে 26, নাম্বার 26, এটা না একদম স্টিল কালার, বেস কালারটা হচ্ছে স্টিল কালার, এক্স্যাক্টলি কী করে বুঝবেন যে কী কালার আমি একটু দেখিয়ে দিই, এই হচ্ছে রঙটা, এটা হচ্ছে রং শাড়িটার, স্টিল গ্রে এবং তার মধ্যে সবুজ দিয়ে একটা এজিং করা রয়েছে, একটা সবুজ ব্লাউজ এর সঙ্গে খুব ভালো যাবে। আমি খুব একটা মসলিনের ব্লাউজ বানিয়ে পরতে পছন্দ করি না, পরি না বলবো না, পরি তো ডেফিনেটলি, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্লাউজ মনে হয় দেখতে ভালো লাগে। প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে 5550, নাম্বার হচ্ছে 26, 26 নম্বর, গঙ্গাজল কালার, এক্স্যাক্টলি উইথ ব্লাউজ পিস, 26 নম্বর। 27 নম্বর আমি আসবো, তবে তার আগে কেউ রয়েছে, নমস্কার, কে রয়েছেন একটু দাঁড়াও, নমস্কার, কে রয়েছেন, নমস্কার, কে বলছেন, হ্যালো, শ্রাবন্তী বলছি। আচ্ছা কোথা থেকে শ্রাবন্তী? আমি চন্দননগর থেকে। আচ্ছা বলুন, জগদ্ধাত্রী, মা জগদ্ধাত্রীর ওখান থেকে বলুন। আচ্ছা শ্রাবন্তী একটু নেটওয়ার্কে আসুন না, আপনার কথা কেটে যাচ্ছে, একটু ফাঁকা জায়গায় আসুন, একটু সরে দাঁড়ান, আজকাল খুব সমস্যা নেটওয়ার্কের। আমি বলছি আমি আপনার প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে আপনার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি একটা সমস্যা ব্যাপারে একটু হেল্প চাই আপনার। আমি সব শাড়ি কিনেছি। বুঝতে পারছি না ভাই কি বলছেন। হ্যাঁ কি বলছেন? আমার মেয়ের বিয়ের জন্য সব শাড়ি কেনা হয়ে গেছে কিন্তু পিছিয়ে গেছে। আমি বলতে চাইছি কাপড় গুলো আমি কি করে রাখবো, আমি বুঝতে পারছি না, কাপড়টা কি একটু দেব, কতটা পিছিয়ে গেছে, কতটা পিছিয়ে গেছে,
কতটা পিছিয়ে মানে আমার 3 মাসে হবে আপনার 2 বছর পেছালেও শাড়ি ঠিক থাকবে, যদি বিয়ে 2 বছরও পেছায় শাড়ি ঠিক থাকবে, ঠিক আছে? একটু নাড়াচাড়া করবেন, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করবেন। আপনি নাড়াচাড়া করবেন মাঝে মাঝে, একটু কুলে একটু রোদ্দুরে লাগালে একটু নাড়াচাড়া করলেন, তাতেই ভালো থাকবে। এইবারে চলে আসছি মসলিন মটকা, আমি একটু বলবো। হ্যাঁ, এটা হচ্ছে মসলিন মটকাটা গ্রিনের মধ্যে একটা ভীষণ সুন্দর একটা মানে সি গ্রিন বলবো না শব্দটাকে, কিন্তু এই সমুদ্রের স্থির জলের একটা গ্রিন হয়, মেরিন গ্রিন, সেই কালারটা। এটা হচ্ছে 27 নম্বর শাড়ি, 6050 নাম্বার 27। এটা মসলিনের সঙ্গে মটকা গেছে, 27 নম্বর, 6050। 27-এর পরে যাবো 28 নম্বর, ওটাতে টানা আঁচল গেছে, এটাতে হচ্ছে কন্ট্রাস্টে আঁচলটা যাচ্ছে হচ্ছে তুঁতেতে, বডিটা আসছে তুঁতে আর গ্রিন মিলিয়ে একটা টোনে, আর পুরো হাতে ঘুরিয়ে এই নকশা, এই যে পার ধরে নকশা গেছে সম্পূর্ণ হাতে ঘোরানো, ভেতরের বুটি হাতে ঘোরানো। এটা হচ্ছে 28 নম্বর শাড়ি, 6050 উইথ ব্লাউজ পিস, 28 নম্বর। এবারে আসবো 29 নম্বর, নাম্বার 29। তুমি লম্বা করে দিয়ে দেবো, যা করে দিচ্ছে তুমি লম্বা করে আমাকে দিয়ে দেবে। এটা হচ্ছে 29 নম্বর, এটা পুরোটাই তুঁতের উপরে যাচ্ছে, দেখুন একদম হাত ঘুরিয়ে কাজ, এই যে বারবার বলছি না হাত ঘুরিয়ে নকশা মটকা। 29 নম্বর, নাম্বার 29। প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 6050, 6050, 29 নম্বর। 29-এর পরে যাব 30, এটা আমার মসলিন বাই মসলিন, আগেরটা মসলিন বাই মটকা ছিল, এটাতে মধুবনী মাছ সেই আর্টটা নিয়ে করা, এই আসছে বডিটা, এটার মধ্যে একদিকে সিলভার টিস্যু, দুদিকেই ফিটিশ টিস্যুর ব্যবহার রয়েছে, হাত ঘোরানো মাছ গেছে, এবং এটা হচ্ছে 30 নম্বর, 7550, 7550 উইথ ব্লাউজ পিস, নাম্বার 30। 31-এ যাবো, এটা অরেঞ্জে যাচ্ছে, 31, 31 নম্বর। এটাতে গাছ, তার সঙ্গে গায়ের উপরে একটা অরেঞ্জের মধ্যে অরেঞ্জ সুতো দিয়ে ডাল গেছে, তার সঙ্গে মাল্টিকালার ফ্লোরাল গেছে, হাতে ঘুরিয়ে কাজ যাচ্ছে। এটা হচ্ছে 31 নম্বর শাড়ি, 7550, 7550, 31 নম্বর উইথ ব্লাউজ। 31-এর পরে যাবো 32, নাম্বার 32। এটাও মসলিনের সঙ্গে মটকা, আঁচলটা মসলিনের উপরে সিলভার টিস্যুর ব্যবহার রয়েছে, লাল দিয়ে মিনে সেলফে যে রেড রয়েছে ঘিচা দিয়ে এই নকশাটা যাচ্ছে। প্রাইসটা হচ্ছে 7550, নাম্বার 32, 32 নম্বর, 7550। 32-এর পরে যাব 33 নম্বর, 33, এটাও মটকা, এবং এটা হচ্ছে আঁচল পুরো হাতে ঘুরিয়ে কাজ, এখানে কিন্তু পাটটা দেখুন সেলফে ব্ল্যাকেই রয়েছে, তার সঙ্গে এইভাবে নকশাটা যাচ্ছে পুরো দুদিকে পার, ভেতরে কিন্তু কিছু নেই। এটা হচ্ছে 33 নম্বর, 7550 উইথ ব্লাউজ পিস। 34 নম্বর, এটা রানি কালার, নাম্বার 34। 34 নম্বর, এটার মধ্যে আবার সিকুইন উইভ আছে প্যানেল করে, মটকার প্যানেলে সিকুইন আর মসলিনের প্যানেলে, তো ভাই এই দিকটা ধরোতে ছেড়ে দাও, মসলিনের প্যানেলে যাচ্ছে হচ্ছে হাতে ঘোরানো কাজ। এই হচ্ছে শাড়িটা, 7550, নাম্বার হচ্ছে 35, 35 নম্বর উইথ ব্লাউজ। আর আজকের এপিসোডের লাস্ট শাড়ি দেখাচ্ছি, 36 নম্বর, এটাও পুরোটা যাচ্ছে হচ্ছে গ্রে কালারে, হাফ শাড়িটা গ্রে, হাফটা গ্রে আর হাফটা আসবে হচ্ছে হোয়াইটে, মটকা পোর্শনটা আসছে হোয়াইটে, মানে গ্রের সঙ্গেই হোয়াইট রেড মটকাটা গেছে। প্রাইস হচ্ছে 7550, নাম্বার 35, 35 নম্বর, নাম্বার 35 দেখালাম, প্রাইস হচ্ছে 7550। হাতে সময় নেই, বিদায় নেবার পালা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে সন্ধে 6টায়, ভালো থাকবেন।